হ্যালো ফ্রেন্ডস, আমি রুনা। আজ আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকে রেসিপিটা হলো আলুর কাকলেট বা আলুর চপ। খুবই মজাদার এই রেসিপিটা শিখতে প্লিজ প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন দেখে নিই এই মজাদার আলুর কাকলেট তৈরি করতে আমার কী কী উপাদান লেগেছে। আমি এখানে ছোট সাইজের 300 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় আলু নিতে পারেন। আলুটা সিদ্ধ করে ভর্তা করার পরে যেন 2 কাপ পরিমাপের হয় সেই মাপের আলু নিলেই হবে। এখন আমি আলুগুলো হাত দ্বারা ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো উপায়ে ভর্তা করে নিতে পারেন। ভর্তাটা একটু মিহি হতে হবে, একটাও যেন দানা দানা ভাব না থাকে। দেখতে পাচ্ছেন আমি আলুগুলো ভর্তা করে নিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি নিয়েছি। আমি এখানে 2 ধরনের কাঁচামরিচ নিয়েছি, পাকা এবং কাঁচা কাঁচামরিচ নিয়েছি। আমি একটু ঝাল বেশি খাই, সেজন্য একটু বেশি ঝাল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন এগুলো আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাপের ধনে পাতা কুচি এবং 1 চা চামচ পরিমাপের আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবং 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এগুলো আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবং 1 টেবিল চামচ ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই টমেটো কেচাপ এবং বেড গ্রামটা আমার তৈরি করা, এটা আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের আরও সুবিধার্থে আমি এটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এখন এই আলুর মিশ্রণে 1 কাপ পরিমাপের আমি চালের গুঁড়া দিব। অল্প অল্প করে দিয়ে আমি মিক্সড করে নিব, একবারে সম্পূর্ণ দিব না, অল্প অল্প করে মিক্সটা করে নিতে হবে। আর এই মিক্সটা তৈরি করতে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। দেখতে পাচ্ছেন আমার আলু এবং আটাটা মিক্স করা হয়ে গেছে, অনেক সফট সফট একটা ডো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি 2টা হাতের তালুতে একটু তেল মালিশ করে নিয়েছি অল্প করে। এখন এটা অল্প অল্প করে নিয়ে আমরা যেভাবে কাকলেট বানাই ঠিক সেভাবে কাকলেটের আকারে শেপ দিয়ে নিব। খেয়াল করবেন সবগুলো কাকলেটের আকৃতি যেন একই রকম হয়, সেক্ষেত্রে দেখতে ভালো লাগে। এভাবে আমি সবগুলো কাকলেটই বানিয়ে নিব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি সবগুলো কাকলেটই বানিয়ে নিয়েছি। এখন এটা আমি ডুবো তেলে ভেজে নিব। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে কাকলেট দিয়ে নিব। প্যানের যতটুকু আটে ঠিক ততটুকু দিতে হবে, বেশি করে গাদা গাদি করে দেওয়া যাবে না, সেক্ষেত্রে ভেঙে যাবে। এক পাশ হয়ে এসেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর জালটা অবশ্যই মিডিয়াম দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কাকলেট ভাজা হয়ে গেছে। এখন এটা আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি, ভালোভাবে তেল ঝরিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। আমি সবগুলো কাকলেটই তুলে নিয়েছি। এখন বাকি কাকলেটগুলো আমি সেমভাবে ভেজে নিব। হয়ে গেছে আমার সবগুলো আলুর কাকলেট ভাজা। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে। আরও ভালো ভালো সব রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট টাইমে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।